আল্লাহ বলে তোমাকে জন্ম দিছি অসহায় হিসাবে, বিদায় বোঝো তোমার অসহায়ত্ব যদি আমি দূর না করতাম তাহলে তোমাদের টেকনোলজি দূর করার ক্ষমতা রাখে না, না 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 তোমাদের বিদ্যা সিদ্ধা, তোমাদের মেশিন টেশিন, তোমাদের বিজ্ঞান সিজ্ঞান কোনো কিছু তোমার অসহায়ত্ব দূর করতে পারতো না। যদি পারত তাহলে আজকে একটা করে দেখায় দাও যাকে আমি বাউনা বানায় দিলাম শর্ট ফিগার, ওকে লম্বা করে দেখায় দাও। তো প্রথম দিন আল্লাহ সিগনাল দিছে, জন্ম নেওয়ার সাথে সাথে সিগনাল দিছে। এটা মেসেজ ছিল, মেসেজ যে তোমার অসহায়ত্ব কেউ দূর করতে পারবে না আমি ছাড়া, বিদায় দিলে গাইথা নাও। তুমি যত কিছুই পাও সারা দুনিয়ার যদি তুমি একক মালিকও হও তাইলে এই পাওনা পাওনা না, কেননা অচিরেই তোমাকে এই পাওনা ছেড়া দিয়া চলে যেতে হবে, অচিরেই ছেড়া চলে যেতে হবে, ঠিক না? সত্য তো, চলে যেতে হবে। বিদায় তোমার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ যদি পাও, যেমন আমি তোমার অসহায়ত্বকে দূর করে দিছি, তুমি এখন নারী নারী, পুরুষ পুরুষ, যুবক যুবক, বৃদ্ধ বৃদ্ধ, তোমার ভিতরে যা কিছু আছে এটা একদিন ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তখন কিছু ছিল না, আমি আর পিছিয়ে নিয়ে যেতেছি না। পিছিয়ে নিয়ে গেলে তো দেখা যাবে যে এক ফোঁটা পানি ছিলাম, পানি। আল্লাহ বলে ওটাকে এত সুন্দর রূপ আমি দিছি, আমি। কে দিছে? মানুষ রূপে কে রূপ দিছে? হ্যাঁ, নাইলে দুনিয়াতে তো পানির অভাব নাই, ঠিক না? হ্যাঁ, কি আছে নাকি মেশিন পানি ঢুকায় রূপ দেখায় দিবে? আল্লাহ বলে রূপ দিছি আমি, অসহায়ত্ব দূর করছি আমি, বিদায় তোমাকে প্রথম দিন মেসেজ দিছিলাম। তোমার মা বাবাকেও মেসেজ দিছিলাম যে দেখো আমি কেমন অসহায় অস্তিত্ব দিছি, আমি দূর করলে দূর হবে, নাইলে দূর হবে না। বিদায় তুমিও বোঝো, মা বাবাও বোঝো, সন্তানকেও বোঝাও যে আমাকে পাওয়াই হলো বড় পাওয়া। আমাকে না পাইলে তুমি কিচ্ছু পাবে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে নিজেকে মুসলমান ভাবে, যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, যে বিশ্বাস করে আমাকে মরতে হবে। মৌত তো সবাই বিশ্বাস করে, মৌতকে অস্বীকার করে এরকম মানুষ দুনিয়াতে নাই। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমাকে যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে আমার দাঁড়াইতে হবে, এই কথার যে বিশ্বাস করে। আমাকে হিসাব কিতাব দিতে হবে, এই কথার যে বিশ্বাস করে, তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ দিলে এটা গাইথা নেন, কাজে দিবে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ পাওয়া ব্যতীত, বললাম না, সারা দুনিয়ার একক মালিকও যদি হয় তো কিচ্ছু পাইল না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, সারা দুনিয়ার CSRS CT জরিপ সমস্ত কাগজ ছাড়া এই পুরা দুনিয়ার মালিক কে ছিলেন? কে? আরে বলেন না, আদম আলাইহিস সালাম, ঠিক না? আছে? আছে নাই তো? আপনি বলবেন উনি নবী ছিল, তো চারজন রাজা দেখাইতেছি, চারজন যে সারা দুনিয়ার রাজত্ব ছিল। একজন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব ছিল। একদিন দুই দিন না, 800 বৎসরের রাজত্ব ছিল। কত বৎসর? 800 বৎসরের রাজত্ব। আজকে কোথায় আছে নাকি? না, মনে হয় আছে, কোনো গুলশানে থাকে বাড়ি দ্বারা, নিউ ইয়র্কে, তাও না, দুনিয়াতে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন। শুধু জমিনের রাজত্ব না, পাখিদেরও রাজা ছিলেন। উনি পাখির ভাষা জানতেন, মানতে কাত্তাই কোরআন বলে, কোরআন। পিঁপড়ার ভাষা পর্যন্ত জানতেন। কি আমরা জানি না? কি জানে না কেউ দুনিয়াতে পিঁপড়ার ভাষা? কম্পিউটার দিয়েও জানা যায় না। কি কি বলে এরা? তোমরা তো সারাদিন নেট ঘাটো, কি নেটে পাওয়া যায় না পিঁপড়ার ভাষা? কে জানে? সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষা জানতেন। জিনের রাজা ছিলেন, ইনসানের রাজা ছিলেন, সমুদ্রের রাজত্ব ছিল, জমিনের রাজত্ব ছিল, সব কিছুর রাজত্ব ওনার পায়ের নিচে ছিল। আছে? সারা দুনিয়ার রাজা হইল, থাকা যাবে যাবে মৌত নে না ছোড়া কেসরা না দারা। মৌত কাউকে ছাড়ে নাই। মৌত যদি ছাড়তো কাউকে, তো শুধু একজনকে ছাড়তো, একজনকে। চিনেন ওনাকে? কে? মুহাম্মাদুর, আরে বলেন না, মুহাম্মাদুর। ওনাকে ছেড়ে দিতেন। উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা, উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা। ওনার কারণে সৃষ্টির অস্তিত্ব। ওনাকে ছেড়ে দিতেন, কিন্তু না, আল্লাহর গঠনতন্ত্র হইল ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিজে। উনি চিরঞ্জীব, বিদায় যে নিজেকে মুসলমান মনে করে, উম্মতে মুহাম্মদী মনে করে, মউতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, তার এই কথা দিলে গাথা উচিত যে আমি দুনিয়াতে যত কিছু পাই না কেন, আমার যত আশা পুরা হোক না কেন, এই কথাও যদি সত্য হয়, প্রবাদ বাক্য যে ছাই ধরতে দেরি সোনা হতে দেরি হয় না। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, ছাই ধরলে সোনা হয়ে যায়, ঠিক না? এমনও যদি হয়, ছাই ধরে সোনা হয়ে যায়, হইতে পারে, আমি মানি। তারপরও কিচ্ছু পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে। আল্লাহ ভালো মতে বোঝেন, কিন্তু যুবকরাও ভালো মতে বোঝো, আল্লাহ না পাইলে কিচ্ছু পাওয়া যাবে, কিচ্ছু পাওনা পাওনা হবে না। মরতে দেরি, সব হাতছাড়া হইতে দেরি হবে না। কবি শুধু শুধু বলেন না, পড়া রহে গিয়া এই ঠাট সারা। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য মানুষ লিখবে পুরান ঐতিহ্য। ঢাকা শহরের কিছু মসজিদ আছে, কমিটি চায় ভাঙ্গা আপনাদের মতো সুন্দর মসজিদ বানাইতে, কিন্তু সরকার বলে বাংলা যাবে না, না না না। এটা পুরান ঐতিহ্য। কি চিনেন দুই একটা মসজিদ? তারা মসজিদের নাম শুনছেন? তারা মসজিদের ওটা বাঙ্গা বানাইতে চায়, কিন্তু এখন পর্যন্ত বানানোর অনুমতি হয় নাই। দুই চার দশটা এরকম আছে ঢাকা শহরে। সরকার বলে ঐতিহ্য দরকার, ঐতিহ্য থাকবে, ঠিক না? ঐতিহ্য থেকে যাবে। বিদায় আমার কথা আজকে মানেন, যে এই কটা জিনিসকে বিশ্বাস করে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মাদি বলে, মউতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। আর করবেন না কেন? কেন করবেন না? আপনার পছন্দের যদি দাম থাকতে পারে, কি আমাদের পছন্দের কোনো দাম নাই? কি গর্ত কানা করে ফেলেন, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবেন। আপনি পছন্দ করে আনছেন, গরালারা পছন্দ করে নাই, চিল্লায় কানা করে ফেলেন না, না করেন না? হ্যাঁ, পারলে তো বাপের বাড়ি পাঠায় দেন ওই সময়, ঠিক না? যা বাপের বাড়ি, পোলা পানরে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেন, বেরো, ঠিক না? আমি পছন্দ করে আনলাম তোর বাপ হইয়া, আর তুই বলস পছন্দ হয় নাই। কি চেতেন না? চেতেন না? পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? যুবকরাও তো বাপের ঘাড়ে পাড়া দেয়, আমি পছন্দ করছি, তুমি কে? তোমারে কইছি টাকা দিতে, টাকা দাও। কি ঘাড়ে পাড়া দেয় না? দেয় না? ভুল বলতেছি? জিগানে যুবক ধরে, ঈদের দিন যেটা পছন্দ করছে না দিলে মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? বড় বড় চোখ করে, ঠিক না? হ্যাঁ, চিল্লায়া বাড়ি ঘর আন্দার করে পালায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু ও তো জানে না চোখ বড় করলো তারপরে কি ঘটলো ও তো জানে না। শুনবা? শুনামু? তুমি চিল্লান দিছো না? জমিন আল্লাহকে বলছে, আল্লাহ অনুমতি দেন না ওরে ভিতরে নিয়ে নেই। আল্লাহ অনুমতি দেয় না, নারে তুমি ওই সময় ভিতরে। আমার ডাকায় শব্দ বোঝো তো? ওই সময় তুমি ভিতরে, কেননা আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা। আল্লাহ বলছে, আল্লাহ মা বাবার লোকে বড় বড় চোখ, আর তুমি ভাবছো জমিন তোমাকে হাঁটতে দিতেছে। জমিনকে আল্লাহ অনুমতি দেয় নাই, দিলে শুধু তুমি কাঁদতে না, মা বাবাও কাঁদতো যে এটা হইল তো হইল কি, ঘটলো তো ঘটলো কি। যুবক তো জানে না মা বাবার সাথে চোখ বড় করলে কি হয়, চিল্লাইলে কি হয়, গলায় পাড়া দিলে কি হয়। পাড়া দিলে কি হয় জানে তো না, এই জন্য মা বাবার সাথে চিল্লায়। পছন্দেরটা না হইলেই চিল্লায়, ঠিক না? খালি চিল্লায়, আলটিমেটাম দেয়, আলটিমেটাম। দিলে দিবা, নাইলে সাইজ। হয়তো আমি সাইজ হয়ে যাবো, নাইলে তোমার করে সাইজ করে ফেলবো, ঠিক না? না করে নাই? হ্যাঁ, বন্দরে কাহিনী নাই? পত্রিকায় না দেখায় দিব? তারা মনে করে আমি খবর টবর রাখি না কিছু, খালি নেট। কি তোমরাই গাঁটো নাকি? আমরা তো নেট চিনি না, চিনি না। তো যেটা বুঝাইতেছিলাম আপনার পছন্দের যদি দান থাকে তাহলে আল্লাহ আপনাকে তিনবার পছন্দ করছে। কয়বার? তিনবার। মানুষ হিসাবে একবার পছন্দ করে মানুষ বানাইছে, নাইলে ছিলাম বিদ্যুটে দুর্গন্ধময় পানি। আল্লাহ পছন্দ করে বলছে বানায় দে সৃষ্টির সেরা, বানায় দে। লটারি লেগে গেছে এই জন্য আপনি সৃষ্টির সেরা, নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি। লটারি লাগছে দেখা আপনি আর আমি কি সৃষ্টির সেরা। দ্বিতীয় লটারি আল্লাহ লাগায় দিয়েছেন, শুধু মানুষ বানাইলে হবে না, আমি পছন্দ কইরা মুসলমানের ঘরে পাঠায় দিলাম। যা মুসলমানের ঘরে। তৃতীয় আল্লাহ পছন্দ করছেন, তৃতীয়বার পছন্দ। আল্লাহ বলে বানায় দে উম্মতে মুহাম্মাদি। বিনা পয়সায় পাইছেন তো এই জন্য লাগে না কিছু, শরীরে লাগে না, ঠিক না? কি কন? হ্যাঁ, বাপের জমিন পায়া জমিদার হইলে গায়ে লাগে না, কামায়া 2 কাঠা কিনা দেখেন তাইলে বুঝবেন যে কেমনে গায়ে লাগে। কি বন্দরের জমিন কি আগের মতো আছে নাকি? হ্যাঁ, আগের মতো আছে যে 500 টাকা কাঠা শতাংশ, 5000 টাকা শতাংশ, কিন্তু 5 লাখ দিলেও পাওয়া যায় না, ঠিক না? কি 10 লাখ কামায়া 2 কাঠা কিনা দেখেন রাখবেন না, পায়ে হাত রাখি। বাপদাদারটা পায়া জমিদার হয়েছি তো সেই জন্য গায়ে লাগে না। আল্লাহ নিজে পছন্দ করা মানুষ বানাইছেন। পছন্দ যদি না করতেন তাহলে বিদ্যুটে পানি, দুর্গন্ধময় পানি থেকে যেতেন। লাউড স্পিকার বাইরে খোলা, ভিতরে থাকলে বুঝাইয়া দিতাম। বয়স হইলে বহুত পানি স্বপ্নের ভিতরেও জড়ে, ঠিক না? না জড়ে না? মনে হয় বুঝাইতে পারি না, রাগ হয়ে গেলেন। বয়স হয়ে গেলে বহুত পানি কি স্বপ্নের ভিতরেও জোরে, ঠিক না? কি ওগুলা সব মনে হয় পুষ্কুনিতে যায় মানুষ হয়ে খাড়ায় যায়, মনে হয় বোঝেন নাই। কি যুবকরা কি ফিডার খাও, বোঝো না কিছু? ওটি কি পুষ্কুনিতে যে মানুষ হয়ে খাড়ায় যায় নাকি? না, ওটা আল্লাহ পছন্দ করে নাই। যেটা পছন্দ করছে, কতজনের তো জীবন কেটে গেছে, ঠিক না? একটা বাচ্চাও হয় না, ঠিক না? পানি কি জোরে নাই? না জোরে নাই। কি বলে আবার আইনা নাই, এই গরমের ভিতরে যখন বসেই গেছি গান কিন্তু ভিতর দিয়ে জ্বলতেছে, ভালো মতে শোনা যায়। আবার আইনা নাই, কে জানে? আল্লাহ বলে আমি পছন্দ করছি বিদায় তুমি মানুষ রূপে রূপান্তরিত, নাইলে তুমি বিদ্যুটে দুর্গন্ধময় পানি। পছন্দ করছি বিদায় তুমি মুসলমানের ঘরে, নাইলে তুমি কোথায় থাকতে তুমি জানো। তৃতীয় আমি পছন্দ করছি বিদায় তুমি উম্মতে মুহাম্মাদি। একটা দাম দেখাই, একটা যদি বোঝেন, আজকাল তো উম্মত নিজের দাম বোঝে না। একটা দাম দেখাই, আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত 2500 বছর অপেক্ষা করছে। 2500 বছর জীবিত অবস্থায় না, মারা যাওয়ার পরে। দানিয়াল আলাইহিস সালাম দাফন কাফন ছাড়া 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মাদির হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। ওনার দোয়া আল্লাহ কবুল করছিলেন, ওনাকে 2500 বছর রাখা হয়েছিল কফিনের ভিতরে। সাহাবা একরাম ওনাকে কাফন পড়ায় তারপরে দাফন করছে। এইবার ভাবেন তৃতীয় পছন্দ বিদায় আপনার জন্য আমার কথা মানা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নেই, আপনাকে মানতেই হবে। এই জন্যই আমি কথার শেষ জায়গায় চলে আসছি। এসা কয়টায় আমি কথার শেষ জায়গায় গুছায় নিয়ে আসতেছি। যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, মউতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, প্রশ্ন উত্তরকে, হিসাব কিতাবকে যে বিশ্বাস করে, তার এই কথা মানতে হবে যে আল্লাহ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যেমন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ যদি না চাইতেন আমি যেরকম অসহায়ত্বের থেকে বাহির হতে পারতাম না, নিশ্চয় জন্ম নিছি এটার থেকে যেরকম বাহির হইয়া যুবক যুবক হইতে পারত না, পুরুষ পুরুষ হইতে পারত না, নারী নারী হইতে পারত না, এরকম আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া আপনার কোনো সমস্যার সমাধান হবে না, না এইখানের না ওইখানের, কোনো সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাওয়াই বড় পাওয়া। এই জন্যই আসল কথায় আসি, এই জন্যই আমাদেরকে যা কিছু দিছেন, আপনি ওলামাকে জিজ্ঞাসা করেন, পর্যালোচনা করুক, সব কিছু যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, তামাশা করার জন্য যৌবন দেন নাই। কবি লেখা গেছেন, কোরআনের তর্জমা কবির ভাষায় লেখছেন, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगा जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अपने बापसन तमाशा, अपने बापसन तमाशा। डेली यदि 550 लिटर 24 घंटा पर हेड ऑक्सीजन लागे, पर हेड, তাহলে 800 কোটি মানুষের কতগুলা অক্সিজেন লাগে? কতগুলা? 15-20 মন। ও যুবক, একটু দেখো না মোবাইলে, যদি ডেলি 550 লিটার লাগে, 800 কোটি মানুষের ডেলি কতগুলা অক্সিজেন লাগে? যদি প্রত্যেককে ডেলি 36 বার ডায়ালিসিস করতে হয় কুদরত দিয়া কিডনিকে, তোমাকে যৌবনের ভিতরে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, তাইলে ডেলি 800 কোটি মানুষকে কতবার ডায়ালিসিস করতে হয়? তুমি যদি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও, তাইলে 800 কোটি মানুষের কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয় ডেলি? আরে বলো না। যদি ডেলি 80,000 বার তোমার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাড়ি করতে হয়, তুমি যে শ্বাস ছাড়ো এটা কি বলো না? অক্সিজেন। অক্সিজেন তো ভিতরে যায়, যেটা ছাড়েন ওটা কি? ওটা কি দূষিত না পিপ ভালো? কেমন দূষিত বলেন না? আপনারা সারাদিন নেট ঘাটেন, ওটা বিষ, 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 কার্বন ডাই অক্সাইড বিষ। ও যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, তাফালিং করে চলো, ঠিক না? রাগ হয় না? আমরা বৎসরে ২-৪, ২-৪, ১০ বার বন্দরে আই। বন্দরের যুবকদেরকে আমরা চিনি, রাস্তাঘাটে হাটে চলে যখন তখন দেখি বাবলয়া চলো, ঠিক না? ২৪ ঘন্টা যদি একদিন তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না করলো, আল্লাহ যদি কুদরত দিয়া বাহির না করলো, দুনিয়ার কোনো হাসপাতাল তোমাকে নিবে না। চ্যালেঞ্জ। তুমি মাটির উপরে থাকবে না, নিচে থাকবে, নিচে। আল্লাহ ডেলি ৮০,০০০ পার তোমার ভিতর থেকে বাহির করে, আমার ভিতর থেকে বাহির করে। আমি কথা বলতেছি, শ্বাস নিতেছি আর ছাড়তেছি, আল্লাহ কুদরত দিয়া কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করা আমাকে প্রশান্তি দিতেছে, আমাকে কথা বলার শক্তি দিতেছে। ডেলি ৮০,০০০ বার যদি একজনের থেকে বাহির করে, তাহলে ৮০০ কোটি মানুষের থেকে কয়বার বাহির করে? একটু ভাবো না। বিদায় আমি আসল কথায় চলে আসলাম। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়া ছাড়া এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। চলতো যদি, তাইলে সেলিব্রিটিত্ব চলে যেত। ও নিজের ঘরে নিজে আত্মহত্যা কোনোদিন করতো না। তাইলে পিস্তল মাথায় ঠেকায়া গুলি করে নিজের চান কোনোদিন নিজে দিত না। আপনারা আমার চেয়ে বেশি ওই ব্যক্তিকে চিনেন না, আমার চেয়ে বেশি একে চিনেন না আপনারা, আমার চেয়ে বেশি চিনেন না। আমি অনেক কাছের থেকে চিনি, এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি। যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। যুবককে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য। জীবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, ধন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আধিপত্য দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সম্পত্তি দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সুস্থতা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যা দিছে এ টু জেড সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে দিছে? মুসলমানকে দিছে, উম্মতে মুহাম্মাদিকে দিছে, আর কাউকে না। তুমি যদি নিজেকে মুসলমান ভাবো, তাহলে তোমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। কোনো কঠিন করেন না, সহজ করছেন, সহজ। একটা শোনায় দেখি বুঝে আসে কিনা। মাগরিব আমি এখানেই পড়ছি, আজকে কি দিন? শুক্রবারে মসজিদে মুসল্লি কতজন ছিল? কতজন ছিল এখানে? পুরা বড়া ছিল তো? মসজিদ বড়ে নাই? আচ্ছা, না পড়ছে। মাগরিবে কি জুমার চেয়ে বেশি হয়েছে? জুমার তুলনায় কতটুকু কম হয়েছে? ফজরে আরো কম। কিন্তু মাগরিবে তো উচ্ছে পড়া জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। মাগরিব পড়া যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পড়ছে, ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পরোয়ানা দিয়া দিয়েছেন। জাহান্নাম থেকে মুক্তি।